মুর্শিদাবাদের রানীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বাড়ি। বাড়ির সঙ্গে কোনো মানুষের পুড়ে যাওয়ার খবর পাওয়া না গেলেও কিছু গবাদি পশুর পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। অঞ্চল প্রধান খবর পাওয়ার পর উক্ত স্থানে এসে পরিবারের জন্য 1,20,000 টাকার স্কিমের একটি বাড়ি ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। অগ্নিসংযোগের কারণ এখনও কিছু জানা যায়নি। যে বাড়িতে পুড়ে গেছে আপনারা কি জন্য এখানে? আমরা খবর পেলাম যে রানীনগর ওয়ান ব্লকের দুর্লভপুর ডিহিপাড়াতে একটা বাড়ি মর্মান্তিক এবং নিঃস্বভাবে টোটাল সম্পূর্ণ পুড়ে গেছে, সাথে গবাদি পশুও পুড়েছে। আমার ব্লক ইমাম লোকমান হোসেন সে খবর দেয় আমাকে। আমি জেলার দায়িত্বে আছি ইমামদের। দেশে মর্মান্তিক দৃশ্য, আমাদের সাধ্যমতো সহযোগিতা আমরা করব, সাথে সাথে এখন এদের একটা বাড়ির দরকার। তো ইতিমধ্যে আমি এখানে এসে তোমার ডিএম এবং বিডিও তাদের সাথে কথা বললাম, এদের সাথে আমরা কথা বলবো, একটা সিস্টেমে অ্যাপ্লাই করলে এদের জন্য একটা বাড়ির আমরা ব্যবস্থা করে দেবো আমাদের সংগঠন পক্ষ থেকে। মানে যে বাড়িতে কথা বলছেন সেটা আমাদের উদ্যোগে আমরা প্রশাসনভাবে যোগাযোগ করে এদের জন্য একটা এরা বাড়ি পায় 1,20,000 টাকার স্কিমের, সে বাড়ির ব্যবস্থাটা আমরা করে দেবার চেষ্টা করি। এটা কোনো সময় এখন যেহেতু ইলেকশন MCC চলছে, MCC-তে আপনার ধরেন নিউ কেস যেগুলো সেগুলো তো ওরা এখনও রিলিজ করতে পারবে না। তো এখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলে পরে ইমার্জেন্সিতে ওদের যা দরকার এখন ট্রিপল বা আনুষাঙ্গিক সেগুলো ওরা দেবে। বাকি ওদের যে এস্টিমেটেড টাকা ছাড়া ফার্স্ট কিস্তি যে 60,000 টাকা, তারপরে কিস্তিতে যেভাবে হয় সেগুলো ইলেকশনের পরে আপনারা করতে পারবেন। বাকি অন্যান্য প্রসেসিং, নাম রিপ্লেসমেন্ট বা জমা দেওয়া এদের সেগুলো কমপ্লিট হবে, কিন্তু MCC চালুর কারণে না হলে এখনই পেয়ে যেত। হ্যাঁ, আমরা অলরেডি DM ডোমা আমাদের বিডিও সাহেবের সাথে কথা বলেছি। এই বাড়িঘরে মানে আপনার মানে খাদ্যদ্রব্য বা টাকা পয়সা যা ছিল সবই তো পড়ে গেছে একদম নিঃস্ব। তো বর্তমানে এদের কি সাহায্যের জন্য? হ্যাঁ, বর্তমানে সাহায্যের জন্য বিভিন্ন সংস্থা সংগঠন তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। আমাদের জেলা লেভেলে আমরা আলোচনা করে ইমিডিয়েটলি যতটা করার আমরা চালাচ্ছি। আপনার পরিচয়? আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, জেলা ইমাম প্রতিনিধি মুর্শিদাবাদ। ব্যুরো রিপোর্ট, NBTV।